হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে চারটি প্রধান কারণে মেয়েরা বন্ধাত্বের জন্য দায়ী হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে নারীরা এখন ক্যারিয়ারে সবচেয়ে বেশি ফোকাস করে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হওয়ার পর তারা বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়, আত্মনির্ভরশীল হওয়ায় নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে। এতে করে দেখা যায় পরিবার শুরু করতে দেরি হয়ে যায়, যার ফলে অনেক নারী বন্ধাত্বের সমস্যায় ভুগে থাকেন। অনেক একটা বিষয় মাথায় রাখে না যে বায়োলজিক্যাল ক্লক কারোর জন্য অপেক্ষা করে না। এতে করে যখন সে নিজেকে স্বাবলম্বী মনে করে, অর্থাৎ বিয়ের জন্য উপযুক্ত মনে করে, তখন দেখা যায় সময় অনেক গড়িয়ে গিয়েছে। এজন্য প্রজনন স্বাস্থ্যের বিষয়টি মাথায় রাখা অনেক জরুরি। যেভাবে ত্বক, চুল বা শরীরের যত্ন নেওয়া হয়, সেভাবে প্রত্যেক নারীর উচিত নিজের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হওয়া। গবেষণায় বলছে, গ্রামাঞ্চলের নারীরা ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে বন্ধাত্বের সমস্যায় ভুগে থাকেন, আর শহরের নারীরা অনিয়মিত জীবনযাপন, দেরিতে বিয়ে ইত্যাদির কারণে বন্ধাত্বের সমস্যায় ভুগে থাকে। গবেষকরা বলছেন, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, দূষিত পরিবেশ, ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের কারণে গত কয়েক বছরে বন্ধাত্ব বাড়ছে। এজন্য সন্তান নেওয়ার প্রস্তুতি গ্রহণ করলে স্বামী স্ত্রী দুজনেরই উচিত কিছু মেডিকেল টেস্ট করা, কারণ প্রথমে সমস্যা শনাক্ত করা সম্ভব হলে তার সমাধান করা সহজ হবে। এছাড়া স্বাস্থ্যকর খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা, কোনো বদ অভ্যাসে আসক্ত না হওয়া বন্ধাত্ব দূর করতে সাহায্য করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক বন্ধাত্বের চারটি প্রধান কারণ। নারীদের প্রধানত যেসব কারণে বন্ধাত্বের সৃষ্টি হয় সেগুলো চলুন তাহলে জেনে নেই। বয়স, গর্ভধারণ বয়স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নারী ও পুরুষ দুইয়ের জন্য উর্বরতা সবচেয়ে বেশি থাকে 20 বছর বয়সে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, 35-এর পর নারীরা উর্বরতা কমতে থাকে, বয়স বাড়ার সাথে কমতে থাকে সন্তান হওয়ার সম্ভাবনা, আর একজন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা 40-এর পর কমতে শুরু করে। ওজন, গর্ভধারণ বেশি ওজন বা কম ওজন সমস্যার সৃষ্টি করতে পারে। ওজন খুব বেশি, কম বা খুব বেশি হলে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয় শরীরে, আর এর ফলে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে বন্ধাত্বের সম্ভাবনা সৃষ্টি হয়। ধূমপান ও মদ্যপান, ধূমপান নারী ও পুরুষ দুজনেরই উর্বরতা কমিয়ে দেয়। যেসব নারীরা দীর্ঘদিন ধরে ধূমপান করে তাদের গর্ভধারণ করতে অনেক সময় লাগে। এছাড়া ধূমপানের কারণে গর্ভকালীন সময়ও তৈরি হতে পারে সমস্যা, এমনকি মিসক্যারেজও হতে পারে। একইভাবে পুরুষের ক্ষেত্রেও ধূমপান বেশি করলে উর্বরতা কমে, কারণ ধূমপান করলে স্প্যাম কাউন্ট কম হয়, স্প্যামের গুণাগুণও কমে যায়। এছাড়াও অ্যালকোহল পান করলে তা স্প্যামের ওপর প্রভাব ফেলে, এমনকি ইরেকটাইল ডিসফাংশনও হতে পারে। দুশ্চিন্তা, দুশ্চিন্তা অনেক স্বাস্থ্য সমস্যা ডেকে আনে, সেই সাথে গর্ভধারণেও মারাত্মক প্রভাব ফেলে দুশ্চিন্তা। অতিরিক্ত চিন্তায় পুরুষের স্প্রাম কাউন্ট কমে যায়, আবার অতিরিক্ত চিন্তা নারীদের ওভুলেশনের প্রভাব ফেলে, কারণ মস্তিষ্কের কমেন্ট না পেলে প্রতি মাসে এগ রিলিজ হয় না। তো দর্শক, আপনারা জানতে পারলেন বন্ধাত্বের প্রধান চারটি কারণ সম্পর্কে। তাহলে আজ থেকে সাবধান হন এবং এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।